Assalamualaikum. Shobai kemon achen ki obostha kal. To Sunday chuti din kalke sara din bahire biche full family ghurte giyechhilam. Biryani ranna kore niye giyechhilam. Chicken fry and beef biryani. To oikhane sara din thakar pore rat 11:30 bashay eshechi. এসে বাসার খাওয়া দাওয়া করছি, সারাদিন বাহিরে খেয়েছি, তো এই জন্য আজকে চিন্তা করলাম মাংস টাংস ভালো লাগে না, ডিফারেন্ট কিছু করব। বাচ্চারা তো মাংস খেয়ে বোরিং হয় না, এই জন্য ওদের জন্য চিকেন বুনা, তারপরে আমাদের জন্য রান্না করেছি কাঁঠালের বিচি। অনেক কষ্ট করে আমি পরিষ্কার করেছি, এত শক্ত, ও মাই গড, ভালো করে সিদ্ধ করে তারপর আমি খোসাটা ক্লিন করে চিংড়ি মাছ দিয়ে রান্না, তারপর ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ কলি খুবই পছন্দের, খুবই মজা হয়েছে আর রান্না করেছি। বাচ্চারা করলা ভাজি খেতে চায় না, এই জন্য আজকে প্রসেসিং করে করলা ভাজি রান্না করেছি। করলা ভাজির সাথে আমি দিয়েছি আলু, তারপরে দিয়েছি স্কোয়াচ, তারপরে সামান্য শিম দিয়েছি কুচি কুচি করে কেটে, যারা বাচ্চারা যাতে বাচ্চারা করলা ভাজিটা খাওয়া শিখে, কারণ তিতা বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের খাওয়া উচিত, এই জন্য শিখাইতেছি। আজকে ফার্স্ট ডিফারেন্ট করে রান্না করলাম, তারপর ঘন মুসুরির ডাল রান্না করেছি খুব মজা করে, টমেটো ডিফারেন্ট ক্যাপসিকাম দিয়ে, এমনিতে খালি খাইতে চায় না বাচ্চারা, এই জন্য চিন্তা করলাম ডালের মধ্যে দিয়ে দিই কিছু ক্যাপসিকাম খাওয়া হবে, ক্যাপসিকাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তারপর কিছু চিকেন ফ্রাই করেছি কালকের জন্য, কারণ আজকে রান্না করে রাখলাম, কালকে সময় নাই তেমন একটা, সারাদিন বিভিন্ন দৌড়াদৌড়ি, বাচ্চাদের হলিডে, স্কুল, কাজ, অনেক ধরনের ঝামেলা আছে, ভ্যারাইটিস। এটা স্কোয়াচ ভাজি রান্না করেছিলাম, খাওয়া হয়ে গিয়েছে, অল্প কিছু আছে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা আর রান্না করেছি বাসমতি রাইস, তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।